যেহেতু আমি আপনাদেরকে সালাম দিতেছি, ওয়াজিব আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়া, তবে খুব নিচু আওয়াজে আপনারা উত্তর দিলেই চলবে। আমি আবার বলছি, কাউকে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়া, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। তো আমি আপনাদের সকলকে পর্দার আড়ালে আজকের মাহফিলে যত মা এবং বোনেরা এসেছেন, আমি সকলকে সালাম দিতেছি। আপনারা নিচু আওয়াজে সালামের জবাব দেবেন, তাহলে ওয়াজিব দায়িত্ব আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান সাল্লা আলাইহি সালাতান
সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে একবার যে দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা সর্বনিম্ন ১০টি রহমত তার উপরে বর্ষণ করবেন। আরেকটা হাদিস মামুনের আরেকটা হাদিস, সে হাদিসটি হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে ১০ বার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে ১০০টা রহমত বর্ষণ করবেন। অনুরূপ আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপরে যে ১০ বার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি ১০০টি রহমত বর্ষণ করবেন, যে ১০০বার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে ১০০০ রহমত বর্ষণ করবেন এবং তার কপালে লিখে দিবেন এই লোকটা জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্ত। অবশ্য বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা নাবরাল্লাহু মাকালাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই যে শেষ যে হাদিসটা আমি বললাম এই হাদিসটা সনদ জঈফ। সম্মানিত মা এবং বোনেরা, তাহলে আপনারা কেউ কথা বলবেন না, ভিতরের কোনো আওয়াজ যেন বাহিরে না আসে, ভিতরের কোনো আওয়াজ যেন বাহিরে না আসে, এটা ওয়াজ মাহফিল, এটা হাত বাজার নয়। সকলে আমরা মনে থেকে দিলের থেকে আবেগ ও দরদ নিয়ে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি, যাতে করে আমাদের একবার দরুদ পড়ার কারণে সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী ১০টি রহমত যেন আল্লাহ আমাদের প্রতি বর্ষণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد أذكر المهم في আগত সম্মানিত মা এবং বোনেরা এবং এই মাদ্রাসার আমার স্নেহে সন্তান তুল্য ছাত্রীরা এবং এলাকার দু একজন সম্মানিত মুরব্বী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সে সকল সম্মানিত মুরব্বীরা আমার সকলের প্রতি ইসলামী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসলে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা এই মা বন্ধের উদ্দেশ্যে মহিলাদের হেদায়েতের উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মহিলা মাহফিলে নারীদের মজলিসে আল্লাহ তাআলা এরকম নারীদের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তার যুগে তো আর মাইক ছিল না, আল্লাহর নবীর যুগে মাইক ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বায়াত হতো নামাজ হতো পুরুষেরা আগে থাকতো মহিলারা পিছনে থাকতো। সহিহ একটি হাদিসের বর্ণনায় দেখেছি যে হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কিছু মহিলা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পুরুষদের উদ্দেশ্যে বয়ান করেন খুতবা দেন, আপনি যখন নসিহত করেন তো আপনার সামনে পুরুষেরা থাকে, আমরা মহিলা মানুষ পুরুষদের সামনে যেতে পারি না, আমাদের জন্য কোনো আলাদা এরকম দিনই তালিম মাহফিল হয় না, যার কারণে আমরা এরকম শুনতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে দিন শেখানোর জন্য দিন বোঝানোর জন্য এরকম আলাদাভাবে সময় আল্লাহর নবী দিয়েছেন। এ ব্যাপারে একটা বই বাংলাদেশে বের হয়েছিল, অনেক এই বইটার প্রচলন ছিল, আব্দুল হালিম আবু শুক্কা উনি একজন বড় মাপের আলেম, ওনার একটা বই রসুলের যুগের নারী স্বাধীনতা এই নামে তিন খণ্ডের একখানা বই বের হয়েছিল, মধ্যপ্রাচ্যের একজন বড় আলেম আব্দুল হালিম আবু শুক্কা উনি সহিহ হাদিস থেকে
নির্ভরযোগ্য হাদিস থেকে উনি বর্ণনা নিয়ে এই তিন খণ্ডের কিতাবটা বইটা তিনি লিখেছিলেন। তো মা এবং বোনদেরকে বলি, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এখন মহিলা মাহফিল অনেক সময় হয়, কিন্তু আমরা সচরাচর সব জায়গায় মহিলা মাহফিল করার জন্য পারমিশন দেই না। কেন? মাহফিল হবে শরিয়াত সৃষ্টির জন্য, যদি ঢালাও ভাবে মাহফিল হয় তাহলে শরিয়াত ভঙ্গ হবে, মহিলারা হেদায়েত পাওয়ার থেকে আরো বেশি নষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। যেমন ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা ওয়াইজিং মহিলা বক্তা বের হয়েছে, এটা কিন্তু শরিয়াতের দৃষ্টিতে জায়েজ নয়। এরকম আমরা শরিয়াতের কোনো বর্ণনা পাই নাই যে মহিলা এরকম আলেমা হয়ে ওয়াজ নসিহত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায়, অর্থাৎ যেটা যেখানে আল্লাহ নবীর কবর মাকবারা, সেইটা ছিল মা আয়েশার হুজরা। অন্যান্য আম্মা জানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন হাফসা ছিলেন, তারপরে মারিয়া কিবতিয়া ছিলেন, মাইমুনা ছিলেন, যারা এরকম অন্যান্য স্ত্রী যারা ছিলেন প্রত্যেকের জন্য এক একটা রুম ছিল, আলাদা আলাদা কামরা কক্ষ ছিল। মা আয়েশার কামরার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়। আল্লাহর হাবিবের হুজরা হলো মাকবারা হলো মা আয়েশার হুজরার মধ্যে। তো রাসূলুল্লাহর কবর হওয়ার পরে আম্মা জান আয়েশা কবরের অর্ধেক বেড়া দিয়া বাকি জায়গাটুকু তিনি থাকতেন, বিভিন্ন জায়গা থেকে পুরুষ সাহাবীরা আসতেন, মহিলা সাহাবীরা আসতেন, তারা আম্মা জান আয়েশার কাছে বিভিন্ন মাসআলা মাসাইল জানতে চাইতেন। তিনি পর্দার আড়াল থেকে পুরুষ সাহাবীদেরকে পর্দার আড়াল থেকে সে মাসআলা মাসাইলগুলো শিখাতেন, হাদিস পড়াতেন, কোরআন পড়াতেন। তাহলে মহিলা একজন মুআল্লিমা হিসেবে মাসআলা মাসাইল বলতে পারে, কিন্তু মহিলার এরকম ওয়াজ মাহফিল করেছে এইটা আমার জানা মতে এরকম কোনো বর্ণনা আমি কোথাও পাই নাই। এটা কেয়ামতের আলামত, নতুন জামানা শুরু হয়েছে, কেয়ামতের আলামত শুরু হয়েছে। তো সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাআলার মেহরবানি যে আল্লাহ তাআলা আপনাদের জন্য এই আলহেরা মহিলা মাদ্রাসায় মহিলাদের উদ্দেশ্যে একটা মাহফিল আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের মা এবং বোনেরা এসেছেন। আজকে আমি কিছু কথা আপনাদের পক্ষে বলবো আর কিছু কথা আপনাদের বিপক্ষে বলবো। তবে হ্যাঁ, আপনাদের বিপক্ষে আপনাদেরকে খারাপ জেনে বলবো না, ভালো জেনে বলবো। যেহেতু নারীরা হলো আমাদের মায়ের জাতি, নারীদের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, পাত্র যদি ভালো হয় ঘি আর দই তাতে ভালো হবে, পাত্র যদি খারাপ হয় তাহলে ভালো দই ভালো ঘি আশা করা যায় না। সম্মানিত মা এবং বোনেরা, আমরা ইদানিং লক্ষ্য করতে পারতেছি মহিলাদের খুব বড় একটা কেয়ামতের আলামত, প্রয়োজনে অপ্রয়োজনে তারা বাজারে যাওয়া শুরু করেছে। প্রয়োজন হইলেও যা, প্রয়োজন না হইলেও সাধারণ প্রয়োজনে তারা যা, এটা কেয়ামতের একটা আলামত। অধিক পরিমাণে আপনারা বাজারে যাচ্ছে। এরপরে আরেকটা নতুন কেয়ামতের আলামত, মহিলারা সদাই কিনলে সেটা তাদের পছন্দ হয়, স্বামী কিনলে পছন্দ হয় না, ভালো লাগে না। আজকালকার নারীরা এতটাই নিজেদেরকে মডার্ন মনে করেন যে নিজেরা বাজারে গিয়ে দেখে শুনে কিনতে হবে। এরকম মহিলাও আছে, তারা বলে আমরা কি গরু ছাগল নাকি, যে যা দিল তাই খাইলাম, যা দিল তাই পড়লাম। আমাদের তো চয়েস আছে। হ্যাঁ, আপনাদের চয়েস আছে, তবে শরিয়াতকে লঙ্ঘন করে নয়। নিশ্চয় স্বামীর যদি খুব বড় অভাব না থাকে তাহলে কোনো স্বামী তার স্ত্রীকে খারাপ একটা জিনিস দিতে বা পড়াতে চায় না। কিন্তু কি হলো আজকে কেয়ামতের আলামত, ইমাম মাহদি আলাইহিসসালাম আসার সেই জমানা শুরু হয়ে গেল। মহিলাদের কাজ কারবার দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ইমাম মাহদি আলাইহিসসালাম হয়তো খুব তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসবেন এবং কেয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়ে গিয়েছে। এই জন্য কিছু কথা আপনাদের পক্ষে বলবো, ভালো ভালো অনেক কথা আছে, আপনারা ভালো কাজ করেন সেগুলো যেমন বলবো, কিছু খারাপ কাজও আপনারা করেন সেগুলো বলবো। তবে আপনাদেরকে নিন্দা করে নয়, মায়ের জাতিকে নিন্দা করা যায় না। আমাদের মেয়ে হলো আমাদের পরিচয়ের টুকরা, আমাদের মা হলো এত সম্মানী যে মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কার খিদমত করব? আল্লাহর নবী বললেন মায়ের খিদমত কর, মায়ের খিদমত কর, মায়ের খিদমত কর। তিনবার বললেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। সুতরাং মহিলাদেরকে আমরা ছোট করব না, মহিলাদেরকে অসম্মান করব না, মহিলাদেরকে অপমান করব না। ও মা, আপনারা যদি ভালো হন, আপনাদের মাধ্যমে আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসতে পারে। ও মা, আপনি যদি ভালো হন, আপনার মাধ্যমে বাইজিদ বস্তামী পৃথিবীতে আসতে পারে। বাইজিদ বস্তামী আল্লাহ একজন বড় রবি হলেন মায়ের কারণে। মা সেদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরেফিন বানিয়ে দাও, আল্লাহ তাআলা আমার বাইজিদকে তুমি সুলতানুল আরেফিন বানিয়ে দাও, আল্লাহ আমার বাইজিদকে তুমি বড় ওলি আল্লাহ বানিয়ে দাও। এই যে মা সেদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তাআলা সবার দোয়া ফিরায় দিতে পারেন, আল্লাহ তাআলা সবার দোয়া ফিরায় দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মায়ের দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, মায়ের দোয়া তারা কখনো ফিরিয়ে দেন না। আমার মা বোনরা দেখেন, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ করলেন, আল্লাহ মা বোন আপনি আমার উপরে বিপদ আপদ দেন, অথচ আপনার দুশ্মন ফেরাউনের উপরে কোন বিপদ আপদ আপনি দেন না, আল্লাহ কারণটা কি? আল্লাহ কেন সারে আপনি যে ফেরাউনের উপরে বিপদ আপদ গজব দেই না, এর কারণ হলো ফেরাউনের ঘরে মা আছে। দেখবেন মার অভ্যাস, দুনিয়ার সব মার অভ্যাস, ছেলে যদি বুড়া হয় দাড়িও পাইকে যায়, চুলও যদি পাকে, তারপর মার কাছে মনে হয় আমার ছেলে এখনো বড় হয় নাই, এখনো নাবুজ, এখনো ঠিক মতো বোঝে না। এই জন্য মারা কিন্তু সন্তান যত বড়ই হোক মা রাগ করে, মা গালি দেয়, মানে এটাও মার গালি মার রাগ, এটাও একটা দোয়া, সুবহানাল্লাহ। তো সন্তান বড় হইল মার কাছে ছোটই মনে হয়। এখন ফেরাউন তো এই যে আল্লাহর সাথে দুশ্মনী করে, নিজের রব বলে দাবি করে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, এটা বলে। এখন ফেরাউনের মা আল্লাহর কাছে কাঁদে আর কয়, আল্লাহ ও ছোট মানুষ, ও বোঝে না, ওর উপরে আমি অসন্তুষ্ট হইয়া যদি আপনি গজব দেন তো আমি মা হইয়া এই দৃশ্য দেখতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, মুসা আমি তো ফেরাউনের উপরে গজব দিতে চাই, কিন্তু ফেরাউনের মায়ের চোখের পানি আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না, তার মা তার জন্য কাঁদে আর করে, আল্লাহ আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার সন্তানকে গজব দিও না। সুতরাং মা আল্লাহ বড় নিয়ামত, সে মায়ের জাতি হিসাবে আপনাদেরকে বলবো, নারীদের কারণে এখন কেয়ামত অনেক নিকটে চলে আসছে। কেয়ামতের চূড়ান্ত যতগুলো আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলাদের কারণেই কেয়ামতের অধিকাংশ আলামত শুরু হয়ে গিয়েছে। সুতরাং সম্মানিত মা এবং বোনেরা, আপনারা একটু মেহরবান করে বুঝে শুনে চলুন, একটু সতর্ক হয়ে চলুন, একটু সাবধান হয়ে চলুন, আপনারা কেয়ামতটাকে আর নিকটে আনবেন না। আপনারা একটু আল্লাহর হস্তে শরিয়ত মোতাবেক এবং সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করুন। অনেক ঘরেই দেখা যায় আমাদের মহিলারা শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করেন, শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেন। ও মা, শ্বশুর শাশুড়ি যেরকম বুড়ো হয়েছে, বুড়ো হওয়ার কারণে তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, তাদের চালচলন ভালো না, মা গো আপনিও একদিন বুড়ো হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, সেদিন আপনার মেজাজও খিটখিটে হয়ে যাবে, আপনার চালচলনও খারাপ হয়ে যাবে। এই জন্য দয়া করে আমার মা এবং বন্ধুকে বলবো যে আপনারা দয়া করে একটু ভালো হয়ে চলার চেষ্টা করুন, একটু শরিয়াত মোতাবেক চলার চেষ্টা করুন। আর অনেক ভালো কাজ আপনারা করেন আলহামদুলিল্লাহ, এখন মহিলারা আগের তুলনায় অনেক ভালো, অনেক পর্দা মুশিদার মধ্যে মহিলারা থাকার চেষ্টা করেন, কিছু কিছু মহিলা আছে, এরপরে আলহামদুলিল্লাহ বাড়ি বাড়ি তালিম করেন, এটা ভালো কাজ। এরপর অনেক মহিলারা মাসআলা মাসায়েল জানার জন্য বইপত্র পড়েন,
অনেক আলেম ওলামাদের কাছে এরকম প্রশ্ন দেন, এগুলি একটা ভালো কাজ আমরা জানি। তো আমি মা বোনদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে এই ভালো কাজগুলি করবেন, আমরা ভালো কাজে আরো বেশি আপনাদেরকে উৎসাহ দেব। আর মন্দ কাজ থেকে আপনারা বিরত থাকবেন, আপনারা মন্দ কাজ করবেন না। আপনি যা করবেন একদিন বুড়ো হয়ে গেলে আপনিও কিন্তু সেইগুলো ফেরত পাবেন। কামা তাদিনু তুদা, তুমি যেমনটি করবে তেমনটি তুমি পাবে। যা হোক, আমি কোরআন শরীফের সূরা আত-তাহরীম থেকে কিছু তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু তাফসীর বলে কিছু ব্যাখ্যা অনুবাদ বলে এরপর আমি বাকি কথা বলব। আমাদের বড় ভাই পিসার টেবলা টেকেরহাটের বর্তমান পিসার হুজুর উনি আসবেন, উনি এই মাদ্রাসার সভাপতি এবং রাশিদিয়া ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসার তিনি সভাপতি, আমাদের মুরব্বী, উনি এসে আমাদের সকল করে উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করবেন। যেহেতু সময় হয়ে যাচ্ছে বেশি, শীতের দিন আবার একটু দেরি করে এসেছেন, আর দেরি হয়েছে, আমরা আর দেরি করতে চাই না। আসুন, কোরআন শরীফের 66 নম্বর সূরা, নাম হলো আত-তাহরীম। আল্লাহ তাআলা বলে মারাবাল্লাহু মাসালাম লিল্লাযীনা কাফারু لِلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ اللَّهُ تَعَالَى دُنْيَا মানুষদেরকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা শোনাচ্ছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার স্ত্রী নবীর ঘরে রইল, নবীর খাবার খেল, নবীর সঙ্গে এক বিছানে শুইল, নবীর সন্তান গর্ভে ধারণ করল। কিন্তু এই মহিলা আল্লাহর শরিয়ত অনুযায়ী, নবীর শরিয়ত অনুযায়ী চলে নাই, আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই, আল্লাহর দেওয়া ধর্ম অনুযায়ী চলে নাই, যার কারণে মহিলার উপরে আল্লাহর ফেরেশতারা এসে গজব দিল। আর গজব দিয়া ওই মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দিল। নবীর স্ত্রী, কত বড় সাংঘাতিক কথা! নবীর স্ত্রী, এই নবী হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, 950 বছর দাওয়াতে মাত্র 80 জন পুরুষ দিন ইমানদার হয়েছিল আর 80 জন মহিলা ইমানদার হয়েছিল। কিন্তু দুঃখ, 950 বছরের দিনের দাওয়াতে নবীর স্ত্রী পর্যন্ত সোজা হয় নাই, নবীর স্ত্রী পর্যন্ত হেদায়ত নেয় নাই, নবীর স্ত্রী পর্যন্ত হেদায়ত পায় নাই, অথচ সে নবীর সাথে এক ঘরে রয়েছে, এক বিছানে শুয়েছে, নবীর খাবার খেয়েছে, নবীর সন্তান গর্ভে ধারণ করেছে। আমার মাহবুবরা চিন্তা করছেন কত কঠিন কথা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তাদের মধ্যে একজন হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। জাহান্নামের টিকিট দিয়ে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। ফেরেশতা এসে বলল, ওয়াকিলাল খুলান নার মা'আ দাখিলিন, হে মহিলা, আল্লাহর নবীর ঘরে রইলা, নবীর খাবার খেলে, নবীর বিছানে শুইলে, অথচ তুমি সেই নবীর কালেমা, নবীর দিন, নবীর শরিয়াত তুমি মানতে পারলে না, তুমি তো জাহান্নামে পড়ে যাবে, আল্লাহর গজবে তুমি শেষ হয়ে যাও। এই বলে ফেরেশতারা তার উপরে লানত দিল, গজব দিল, এবং সেই গজবে মহিলার মৃত্যু হলো। দুনিয়া থেকে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে চলে গেল। আমার মা, আমার বোন, আমার ভাতিজিরা, আমার ছোট বোনেরা, আমার বড় বোনেরা, এই গ্রামের যারা আমার সম্মানিত চাষি আম্মারা আছে, এই গ্রামের অনেক সম্মানিত আমার চাষি আম্মারা মুরব্বীরা এসেছে, সকলকে উদ্দেশ্য করে বলবো কত ভয়াবহ যে নবীর স্ত্রী হয়েও তার উপরে গজব এল এবং মরার আগেই তাকে জাহান্নামের সংবাদ দেওয়া হলো যে তুমি জাহান্নামে, জাহান্নামে চলে যাও। কি সাংঘাতিক! এই জীবনে কি দাম আছে যদি
দুনিয়ায় জাহান্নামের সম্মান পেতে হয় তাহলে জীবনে কি দাম আছে, এই সৌন্দর্যের কি দাম আছে? এই সৌন্দর্য একদিন পোকা মাকড়ে খেয়ে ফেলবে, এই সৌন্দর্য মাটির সাথে মিশে যাবে, এই সৌন্দর্য পোকা মাকড়ে ভরে যাবে, এই সৌন্দর্য জাহান্নামের আগুনে জ্বলবে, কি লাভ আছে? আবার দেখেন হযরত লূত আলাইহিস সালাম একজন নবী, সেই নবীর স্ত্রীও নবীর শরিয়ত মানে নাই, নবীর শরিয়ত অনুযায়ী চলে নাই, নবীর যেই সুন্নাত সেই সুন্নাত গ্রহণ করে নাই। আল্লাহর ফেরেশতারা তাকেও গজব দিল, এমন গজব দিল যে ওই এলাকা ওই গ্রামটারে ফেরেশতারা হাতে ধরে উঠাইল, অনেক উপরে উঠাইল। এবং আমরা একটা জিনিস এরকম আশার দিয়ে ভাঙি, ফেরেশতারা এরকম ওই গ্রামটাকে অনেক উপরে উঠাইল, এমন জোরে একটা আশার মারলো যে সে গ্রামটা সাগরে পরিণত হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, নবীর স্ত্রী সেই গজবের মধ্যে পড়ে গেল। কিন্তু আল্লাহর কি মেহরবানি, দুনিয়া একজন আল্লাহর দুশ্মন নাম হলো ফেরাউন, আল্লাহর দুশ্মন ফেরাউন, সেই ফেরাউন নিজেরে রব করে দাবি করেছে, সেই ফেরাউন জাহান্নামী, আল্লাহর গজব দিয়ে আল্লাহ তাআলা সেই ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে, যেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত দুনিয়ায় রাখা হয়েছে, আল্লাহ তাআলা সেই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে আল্লাহ তাআলা অনেক সম্মান দান করলেন, অনেক সম্মান অনেক মর্যাদা দান করলেন। ও মা ও বোন, এর থেকে সম্মান আর কি হইতে পারে? দুনিয়ায় বেঁচে থাকতে বেহেশতের শুভ সংবাদ পেয়েছিলেন, বিবি আসিয়া জীবন্ত অবস্থায় আল্লাহর বেহেশত চোখ দিয়ে দেখতে পেরেছিলেন বিবি আসিয়া, এর থেকে সৌভাগ্য আর কি হইতে পারে? কত বড় বড় পীর ওলি আল্লাহর গাউস কুতুব, কত বড় বড় নবী রাসূল, কেউ আল্লাহর বেহেশতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ বেহেশতটা দুনিয়ায় দেখতে পারলো না, চোখ দিয়ে দেখতে পারলো না, মরার পরে কিয়ামত হওয়ার পরে এই বেহেশতটা চোখ দিয়ে দেখতে পারবেন, এর আগে দেখা যাবে না। অথচ বিবি আসিয়া কাফেরের ঘরে রইল, কাফেরের খাবার খেল, কাফেরের সাথে এক বিছানে শুইল, কিন্তু সে এমন এক আমল করল, নবী মুসার শরিয়ত অনুযায়ী চলল, আল্লাহর কালেমা গ্রহণ করল, গোপনে গোপনে ইবাদত বন্দিগি করল, আর সেই গোপনে গোপনে ইবাদত বন্দিগি করার কারণে আল্লাহ ইয়াসিয়ার প্রতি এত খুশি হইল যে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা বিবি আসিয়াকে বেহেশত দেখাই দিলেন, সুবহানাল্লাহ। এর থেকে বড় ভাগ্য আর কি হইতে পারে? টাকা পয়সা ধন দৌলত দিয়ে করবেন কি? সোনার পালঙ্কেও যদি শুয়ে থাকেন আর আল্লাহর জান্নাত যদি নসিব না হয়, সোনার পালঙ্কেও যদি শুয়ে থাকেন আর আল্লাহর ফেরেশতারা যদি লানত দেয়, তো সেই সোনার খাটে শুয়ে থাকার কি লাভ হবে? আজকের মাহফিলে যে মা এবং বোনেরা এসেছেন, মা গো আপনাদের চাল চলনের মধ্যেই ভেস্ত, আপনাদের চাল চলনের মধ্যেই দোজক, আপনাদেরই চাল চলনের মধ্যেই জান্নাত, আপনাদের এই চাল চলনের মধ্যেই জাহান্নাম। একজন পুরুষ জাহান্নামে গেলে একজন লোককে জাহান্নামে নিয়ে যাবে, আর একজন নারী জাহান্নামে গেলে তার সাথে অনেকগুলো লোককে জাহান্নামে নিয়ে যাবে। পুরুষ নারী জাহান্নামে গেলে তার বাবাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, নারী জাহান্নামে গেলে তার স্বামীকে জাহান্নামে নিয়ে ছাড়বে, নারী জাহান্নামে গেলে তার প্রথম সন্তান যদি পুরুষ হয় সেই সন্তান যদি মাকে দিনের রাস্তায় না চালানোর চেষ্টা করে তাহলে সে সন্তান নিয়েও জাহান্নামে যাবে। তাহলে চিন্তা করেন, একজন পুরুষ একজনই জাহান্নামে গেল, তার জন্য অন্য কেউ জাহান্নামে যাবে না, অথচ একজন মহিলা সে ঠিক মতো না চলার কারণে সে আরো কয়েকজনের জাহান্নামের কারণ হয়ে গেল। এই জন্য আমার মা এবং বোনদেরকে বলবো, মা গো অনেক ভালো ভালো কাজ আপনারা করেন, আরো কিছু ভালো কাজ আপনারা করুন যার দ্বারা আল্লাহর জান্নাত আপনারা পেতে পারেন, এবং আল্লাহর নেক বান্দী হয়ে এই দুনিয়া থেকে আপনারা কবরে যেতে পারেন। মা গো সুন্দরবনের বান্দরবনে যাওয়া লাগবে না, ইবাদত বন্দেগি করার জন্য ঘরে বসেই আপনি করতে পারেন। বিবি আসিয়া ঘরে বসেই ইবাদত করে আল্লাহর এত বড় বান্দী হয়েছিল, বিবি রহিমা
ঘরে বসেই ইবাদত করে আল্লাহর এত বড় বান্দি হয়েছিল। বিবি আয়েশা ঘরে বসেই ইবাদত বন্দেগী করে আল্লাহর এত বড় বান্দি হয়েছিল। হযরত ফাতেমা সংসারের কাজ করে এত বড় হলো, একদিন তার বাবার কাছে এসে বলতেছে, আব্বাজান আপনি তো আমার খুব ভালোবাসেন, আল্লাহ নবী ফাতেমাকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, হুজুর যখন বিদেশে যেতেন সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন, আবার আল্লাহ নবী যখন বিদেশ থেকে আসতেন সর্বপ্রথম আল্লাহ নবী ফাতেমার সাথে দেখা করতেন, বলতেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। এই জন্য দুনিয়ার বাবারা মেয়েকে ভালোবাসে, মেয়েদেরকে মনে হয় যেন কলিজার টুকরা, সব বাবার কাছে তার মেয়ের মতো আর এত সুন্দরী মেয়ে পৃথিবীতে নাই, বাবার কাছে মেয়েটা বড়ই ভালো লাগে। তার কারণ বাবা স্নেহের চোখে দেখে, হৃদয়ের চোখে দেখে, ভালোবাসার চোখে দেখে। আল্লাহ নবীও এরকম মেয়েকে কলিজা দিয়ে ভালোবাসতেন, কলিজার মতো ভালোবাসতেন। হুজুর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবী মোহাম্মদকে কষ্ট দেয়। সুতরাং মায়ের বোনেরা, সেই ফাতেমা একদিন এসে আল্লাহ নবীর কাছে বলল, আব্বা আমার জন্য একজন দাসী বাঁধির ব্যবস্থা করে দেন। কেন? আব্বা আমি খেজুরের ছোবড়া দিয়ে পাকানো দড়ি, এই যে আমাদের দেশে তো কলের থেকে আমরা পানি শিখাই, তারপরে পুকুর থেকে পানি নেই, নদী থেকে পানি নেই, কিন্তু আরব দেশে তো এরকম কোনো কল টিউব মানে টিউবওয়েল এখনো আর আরব দেশে অনেক জায়গায় নাই, আরব দেশে নদী নালা নাই, তারা কুয়া খুঁজে সেই কুয়ার থেকে পানি তোলে। তো এখন আমাদের দেশে তো পাট আছে, পাটের দড়ি দিয়ে উঠানো যায়, আরব দেশে তো পাট নাই, তাদের দেশে এরকম নারকেল নাই যে তার দিয়ে রশি বানাবে, খেজুর গাছের ছোবড়া দিয়ে তারা দড়ি পাকাত, সেই খেজুরের ছোবড়া দিয়ে দড়ি হাতে টানলে হাতের মধ্যে দাগ হয়ে যেত, হাতের মধ্যে রক্ত এসে যেত, এই খেজুরের ছোবড়া দিয়ে পাকানো দড়ি বালতির সাথে বেঁধে এরপরে কুয়ার মধ্যে ফেলে সেই কুয়া দিয়ে পানি উঠাইতো, এরপরে পাথরের জাতা দিয়ে পিষে গম থেকে জব থেকে আটা তৈরি করত। এখন তো মাশাআল্লাহ আমার মা বোনদের জন্য আরামের দিন, শান্তির দিন চলে আসছে, বাজার থেকে ভাঙানো আটা আনে, বাজার থেকে কেনা চাল আনে, বাজার থেকে তৈরি সদাই আনে, ঘরে ফ্রিজ আছে। কিন্তু আগেকার যুগের মা মায়েদেরকে দাদিদেরকে, আগেকার দিনের মা চাষিরা যারা আছেন তারা যে কি কষ্ট করছে সেই তুলনায় তো এখনকার দিনের আমাদের বৌমারা আমাদের মেয়েরা সেই তুলনায় কোনো কষ্টই তারা করে না। আমাদের দাদিরা নানিরা যেই পরিমাণে সংসার চালাতে কষ্ট করেছেন, এই ফাতেমাতুজ্জোহরা তিনি পাথরে পিষে গম থেকে আটা বের করতেন, সেই আটা দিয়ে রুটি তৈরি করতেন, কুয়া থেকে খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি সেই রশি দিয়ে পানি তুলতেন। আল্লাহ নবীর কাছে গিয়ে একদিন বলল, আব্বাজান আমাকে একজন দাসীর ব্যবস্থা, একজন চাকরানির ব্যবস্থা আমাকে করে দেন। রসুল জিজ্ঞেস করলেন, মা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কুয়ার থেকে পানি তুলি আমার হাতের মধ্যে রক্তের মতো দাগ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ জাতায় পিষে আমি আটা বের করি আমার সময় থাকে না, হুজুর আমার যদি একজন দাসী হয় তাহলে ওই দাসী ওই চাকরানি একটু কাজ করে দিল, আমি একটু কাজ করলাম, বাকি সময়টা আমি একটু নামাজ তসবি তাহালি কোরআন তেলাওয়াত এরকম ভালো ভালো কাজে একটু সময় ব্যয় করলাম, হুজুর আমাকে একজন দাসীর ব্যবস্থা আব্বাজান আপনি করে দেন, একজন কাজের চাকরানির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীর যেই ফাতেমাকে এত ভালোবাসত এত মহাব্বত করত সেই ফাতেমাকে আল্লাহ নবী একজন কাজের মেয়ের ব্যবস্থা করে দিতে পারেন না। আল্লাহ নবী বললেন, মা গো, ও মা, গরিবের ঘরে এখন পর্যন্ত আমি খাবার পৌঁছাইতে পারি নাই, ও মা, বিধবার ঘরে এখন পর্যন্ত আমি খাবার পৌঁছাইতে পারি নাই, ওই গরিব দুঃখী বিধবার ঘরে যতক্ষণ পর্যন্ত খাবার পৌঁছাইতে না পারব ততক্ষণ পর্যন্ত তোমাকে কোন দাসীবাদী ব্যবস্থা করে দিতে পারবো না। তাহলে আব্বাজান আমার একটা আমল শিখাই দেন। আল্লাহ নবী বলেন, মা তুমি মন খারাপ করিও না, আমি তোমারে ছোট ছোট কিছু আমল শিখাই দেব, ওই আমল যদি তুমি করো অনেক সওয়াব অনেক সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবে। ফাতেমা খুশি হয়ে গেলেন,
আল্লাহ নবী শিখাই দিলেন মাগো প্রত্যেক নামাজের পরে প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তুমি পড়বে। এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আমলনামায় অনেক সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, অনেক সওয়াব আল্লাহ তাআলা দিবে। সেই সওয়াবের কোনো হিসাব আমি এখন আপনাদেরকে দিতে পারতেছি না যে কত সওয়াব প্রত্যেক ফরজ নামাজের বাদে আমার মাহবুব এই কাজটা করতে পারে 33 বার। এই জন্য এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি, তাসবিহে ফাতিমি, অর্থাৎ ফাতেমাকে যে তাসবিহ আল্লাহ নবী শিক্ষা দিয়েছিলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন, সারাদিন কোন আমলের মধ্যে থাকার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সকালবেলায় ফজরের নামাজ বাদ 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়েন 24 ঘন্টা নামাজের আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেবেন। সকালবেলায় বিকালবেলায় নয়, পাঁচ ওয়াক্ত পাঁচ বার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বেন। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم أي جي آيات الكرسي تزودي بولين وما وبار আমার ছাত্রীরা, আমার পরিজাত টুকরা স্নেহের আমার মেয়েরা ভালো করে শোনো, এইটা যদি কেউ প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ও তার সাথে বেহেশতের সাথে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা নেই, অর্থাৎ মারা গেলে নির্ঘাত আল্লাহ বেহেশতে যাবে। যার অভ্যাস, যার স্বভাব হবে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। ও মা ও বোন সংসারের কাজ করে ফাঁকে ফাঁকে এই কাজটুকু আপনারা করতে পারেন প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরপরে পড়বেন আয়াতুল কুরসি পড়বেন, বিসমিল্লাহ শরীফ 19 বার পড়বেন, আল্লাহুম্মা আজিলনা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিলনি মিনান নার, আজিলনি মানে আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আজিলনা মিনান নার আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, এরকম 7 বার পড়বেন, 8 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, বেহেশত চাই। যদি এইটা আপনি সকালবেলায় পড়েন, আপনি সন্ধ্যার আগে যদি মারা যান আল্লাহর বেহেশত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। সন্ধ্যা মাগরিব নামাজের পরে যদি পড়েন, তাহলে ফজরের আগে যদি আপনি মারা যান আল্লাহর বেহেশত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এই আমলগুলি করেন, আমল করতে করতেই একজন আমলওয়ালা মহিলা আপনি হয়ে যাবেন, আর আমল যদি না করেন তাহলে হবেন না। তাহলে মায়েরা বোনেরা, আমি আর কথা বাড়াবো না, দেখুন বিবি আসিয়া আল্লাহর বেহেশত দেখল, কাফের ঘরে থেকেও আল্লাহর নিয়ামত পেল, কাফেরের ঘরে থেকেও, আর বিবি ওয়ালেকা নূহের স্ত্রী নবীর ঘরে থেকেও জাহান্নামী হয়ে গেল, এবং গজবে আল্লাহর গজবে তার মৃত্যু হলো। সুতরাং আমার কোনো মাহবুবদের উপরে আল্লাহর গজব না আসুক, আমার কোনো মাহবুবরা যেন আল্লাহর গজবে না পড়ে, আমি সেই জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। আমাদের পিসা হুজুর একটু পরে আসবেন, হুজুর আমাদের দোয়া করবেন আপনাদের জন্য। কোনো মাহবুবেরা আর চলবেন না, শুনুন, ইমানের অনেকগুলো শাখার নাম, আর ইমান বেজরু আছে বলুন শোহবতা ফাফজালুহা কউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাহা ইমাতাতুল আযা আনিত তারিক আল হায়া ওয়া শোহবাতু মিনাল ইমান। আজকে পশ্চিম সম্মঙ্গলে এই ইমানের বিষয়ের উপর আমি আলোচনা করব, ওয়াজ করব, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। আজকে পশ্চিম সম্মঙ্গলে মাহফিল আছে, সব মহিলারা যেমনে পারেন বুঝিয়ে আপনাদের স্বামী আপনাদের সন্তানদেরকে পশ্চিম সম্মঙ্গলের মাহফিলে আজকের মাহফিলে পাঠিয়ে দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের নাম বলেছে, তার একটি হলো আল হায়া উশহাবাতু মিনাল ইমান, লজ্জা শরম হলো ইমানের অঙ্গ। কিন্তু কি দুঃখের কথা,
কি দুঃখের কথা, আজকে আমার মা আমার বন্ধের লজ্জা স্মরণ নাই, একটা পশুর লজ্জা আছে, নারী জাতি মায়ের জাতির লজ্জা নাই। মা গো আপনার থেকে দামি সম্পদ পৃথিবীতে আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতা আমরা বলি স্বর্ণের দাম বেশি, আমরা বলি হীরার দাম বেশি, আমরা বলি বিল্ডিং এর দাম বেশি, আমরা বলি টাকা পয়সা অনেক মূল্যবান, এটা আমরা বলি। কিন্তু মাগো এই দুনিয়ার সব থেকে বড় দামি হলো একজন নেককার মহিলা। এটা আমি কামরুল ইসলাম সাহিদ বলছি না, এটা বিশ্বনবী আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো একজন নেককার নারী। এই নেককার নারী তার বাবার জন্য জান্নাতের কারণ হয়, এই নেককার নারী তার সন্তানের জন্য জান্নাতের কারণ হয়, তার স্বামীর জন্য জান্নাতের কারণ হয়। সুতরাং মা এবং বোনেরা আপনারা আর খারাপ ভাবে চলবেন না, আর বেসরম ভাবে চলবেন না, আর নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না। মাগো আপনার সৌন্দর্য দেখার একমাত্র হক আপনার স্বামী, সুতরাং আপনি অন্যকে কেন দেখাবেন। আজকে মহিলারা দামি দামি কাপড় চোপড় প্রসাধন পরে যেইভাবে, বিশেষ করে আমাদের ট্যাগের হাটের বাজারে যেইভাবে মহিলাদের ভিড় আমরা রোজায় লক্ষ্য করি। আমি তো আজ কত বছর ধরে আগে একটু ঈদের কেনাকাটা করার জন্য বাজারে কখনো কখনো যেতাম, কিন্তু আমার মনে পড়ে বিগত 9-10 বছরের মধ্যে আমি বাজার সদায় করার জন্য ট্যাগের হাটে গেছি কিনা আমার মনে পড়ে না 9-10 বছরের মধ্যে। তার কারণ যাবো কেমনে, মহিলাদের যন্ত্রণা কোন দোকানে কোন পাঠে কোন জায়গায় ঘোড়া বের হওয়া যায় না। হ্যাঁ মহিলারা যাবে, নিষেধ না। আল্লাহর রাসূলের কাছে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বাজারে যাই, আমি বাজারে যাই সদায় বিক্রি করি। আল্লাহ নবী রাগ করলেন, না তুমি বাজারে যাবে না, বাজারে যাবে না, কোন সদায় বিক্রি করবে না। মহিলার মুখখানা কালো হয়ে গেল। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী পক্ষাঘাতগ্রস্ত, আমার স্বামী পক্ষাঘাতগ্রস্ত, বিছানে শয়, বিছানে প্রস্রাব পায়খানা করে, আমার স্বামী উঠতে পারে না, কামাই বুঝি করতে পারে না। হুজুর আমি কুটির শিল্পের কাজ করি, রাত ভর দিন ভর আমি হাতে অনেক পণ্য বানাই এবং বাজারে নিয়ে ওই পণ্য আমি বিক্রি করি, শেষে বিক্রি করলে যে টাকা পয়সা হয় সেই টাকা পয়সা দিয়ে খাবার কিনে নিয়ে আসি, বাড়িতে এনে রান্না বান্না করে আমার স্বামীকে খাওয়াই, আমার ছেলেদেরকে খাওয়াই, বাচ্চাদেরকে খাওয়াই। আল্লাহ নবীর চোখে পানি এসে গেল, রহমাতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী, হুজুরের চোখে পানি এসে গেল। হুজুর বললেন, ও মহিলা তুমি বাজারে যাবে, তুমি বাজারে যাবে, তুমি সদায় বিক্রি করবে, তুমি সংসার চালাবে, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ সওয়াব, দ্বিগুণ প্রতিদান, ডবল সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আমার মা আমার বোনেরা আপনারা প্রয়োজন হলে বাজারে যেতে পারবে, কিন্তু প্রয়োজন ছাড়া শুধুমাত্র মার্কেটিং এর জন্য আর ডিজাইন দেখার জন্য বাজারে সদায় যাওয়া আপনাদের জন্য জায়েজ নয়। এই দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সুতরাং আমার মা এবং বোনেরা এই আমলগুলি করার চেষ্টা করবে। সাতটা কাজের কথা বলবো, তারপরে বিশ্বাসপুত্র এসে মোনাজাত দেবেন। সাতটা কাজ, নারী যদি চারটা কাজ করে, আমরা পুরুষ হাজার আমল করলেও বেহেশতের কোনো গ্যারান্টি নাই, আমরা পুরুষ হাজার আমল করলে বেহেশতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু নারী মাত্র চারখানা কাজ করলে আল্লাহ জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা রাসূল তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েদেরকে বোনেদেরকে মাত্র চারখানা কাজ করলে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলেন, অথচ আমরা পুরুষ মানুষ জীবন ভর আমল করলাম খাটলাম, আমাদের কোনো বেহেশতের গ্যারান্টি দেওয়া হল না। প্রথম হলো আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বে। আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজা রাখবে। দেখেন কোন পুরুষ যদি একটা রোজা ইচ্ছে করে ভেঙে ফেলে,
তাহলে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখলেও তার ফরজ রোজার হক আদায় হবে না। একজন পুরুষ মানুষ একটা রোজা ইচ্ছে করে হাসি তামাশায় ভেঙে ফেলল, তাহলে 60টা রোজা রাখলো, এরপরে তার ফরজ রোজার হক আদায় হলো না। অথচ একজন নারী যদি অসুস্থ হয়, শারীরিকভাবে অপবিত্র হয়ে যায়, কোন নারী মহিলারা তাদের যে প্রত্যেক মাসে একটা সময় একটা পিরিয়ড আসে যে আমাদের মা আমাদের বোনেরা অসুস্থ হয়ে পড়ে নাপাক হয়ে যান, সেই সময় ঠিক সে স্বাভাবিকভাবে রোজা ছেড়ে দেবে এবং যখন সুস্থ হবে একটা রোজার পরিবর্তে মাত্র একটা রোজা আদায় করবে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি মেহরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কত সহজ করে দিলেন। ওই যে পুরুষ 60টা রোজা রেখে একটা রোজার হক আদায় করছিল, আর মহিলা মাত্র একটা রোজা রেখেই সে ফরজ একটা রোজার হক আদায় করলো এবং সওয়াব পেয়ে গেল। তাহলে নারীর জন্য কাজ সহজ, প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে হলো ফরজ রোজা, 3 নম্বরে হলো সে ইজ্জত আবরু হেফাজত করা, পর্দায় থাকা, ইজ্জত আবরু হেফাজত করা, পর্দায় থাকা। অথচ আজকে যদি পর্দার কথা বলি, আহারে পর্দা তো দেশের থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, পর্দা বিধান দেশের থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, বন্যার পানিতে গেছে না বৃষ্টির পানিতে গেছে আল্লাহই ভালো জানে। দুনিয়া এখন আর পর্দা নাই, কোন জায়গায় পর্দা নাই, কি হলো, এগুলো কেয়ামতের আলামত। সুতরাং আসল মা বন্ধুকে বলবো, মাগো 10 হাত কাপড় পরে